যাদবপুরে ছাত্রমৃত্যু ঘটনার রেস কাটতে না কাটতেই আবারও শিরোনামে যাদবপুর, কারণ আবারও যাদবপুরে ছাত্রী মৃত্যু। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু যাদবপুরের ছাত্রীর, আর তাতেই কিন্তু আবারও হুলস্থুল গোটা রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাবালক পড়ুয়ার রহস্য মৃত্যুর রেস কাটতে না কাটতেই ফের অঘটন। এবার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়া বাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কিছু তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত মল্লিকা দাস বাঁকুড়ার বাসিন্দা, আরএন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন তিনি। পড়াশোনা সূত্রে পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়া বাড়িতে থাকতেন পড়ুয়া, আরও বেশ কয়েকজন ওই ভাড়া বাড়িতে থাকতেন। সহ আবাসিকদের দাবি, মল্লিকা অত্যন্ত হাসিখুশি ছিলেন। রবিবার রাতের খাবার দাবার খাওয়ার পর একটি ফোন আসে তার, দীর্ঘক্ষণ ধরে ফোনে কথা বলেন তিনি, তারপর মনমরা হয়ে যান। সোমবার সকালে ভাড়া বাড়ির ছাদে তার ঝুলন্ত দেহ দেখতে পায় সকলে, তা দেখে কার্যত চমকে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতার পরিবারের লোকজনের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে। সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত নিলেন ছাত্রী নাকি অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। ওই ছাত্রীর রুমমেটরা যে দাবিটা করলো তাতেই কিন্তু তোলপাড়। রাত 11টায় শেষ দেখা গেছে ওই ছাত্রীকে, ফোনে কারোর সঙ্গে কথা বলছিল সে, তারপর কথা বলতে বলতে ছাদে উঠে যায় সে। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় ঘরের দরজা খোলা, ছাদের মধ্যে গলার ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এক প্রতিবেশী জানিয়েছেন, ফোনে বয়ফ্রেন্ডের সঙ্গে খুব ঝামেলা হচ্ছিল ওই ছাত্রীর, ফোনে খুব চিৎকার চেঁচামেচি করতে শোনা যাচ্ছিল। এরপরই সকালে উঠে দেখা যায় ওই অবস্থা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এই ছাত্রী। এই ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় যাদবপুর থানায়। খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে, দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বাড়ির লোকজনদের। ওদিকে যাদবপুরের ভাড়া বাড়ি থেকে ছাত্রীর দেহ উদ্ধারের খবর পেতেই বাঁকুড়া গ্রামের নেমে এসেছে শোকের ছায়া। দেহ উদ্ধারের খবর মিলতেই পরিবারের সকলে মিলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আপাতত তাঁরা কলকাতাতেই আছেন। ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা।